যাদের হক নষ্ট করেছেন যদি কোনো মানুষের উপর জুলুম করে ফেলেন তো তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে অথবা তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে যারা মানুষের প্রতি জুলুম করেছে যারা মানুষের হক নষ্ট করেছে এরা 30টা রোজা রাখলে এদের রোজার কোনো লাভ হবে না কথা বুঝতে পেরেছেন সে রোজা রাখবে নেকিও হবে এগুলো তার খাতায় থাকবে না এগুলো কিয়ামতের দিন মজলুমদের কাছে ডাইভার্ট হয়ে যাবে এই বিচারের পদ্ধতিটা কার আমি হাদিসটা বলছি না কারণ এই মসজিদে হাদিসটা এর আগে বলেছি আপনাদের হয়তো অনেকের খেয়াল আছে কিয়ামতের দিন নামাজি রোজাদার বহু মানুষ আটকে যাবে কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে ওই মজলুমদেরকে তাদের হক দিতে দিতেই তার আমলের খাতা শেষ পাওনাদারের লাইন বাকি থাকবে তাহলে কি বুঝলেন রমজান মাস আরম্ভ হওয়ার আগে খালিস ভাবে তওবা করুন আর কারো হক নষ্ট করলে সেটা ফিরায় দেন নইলে তার কাছ থেকে মাফ চেয়ে নেন নইলে রোজা আসবে যাবে কিন্তু আপনার কোনো উপকার হবে 4G 5G 6G আর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগানো শুরু হয়ে গেছে এখানে 10 দিনে খতম তারাবি শেষ এখানে 7 দিনে শেষ আপনারে খতম করতে কে বলছে কুরআন আপনাকে খতম করতে কে বলেছে আপনাকে কোরআন হাদিসে এই আদেশ দেওয়া হয়েছে কোরআনকে যথাযোগ্য মর্যাদায় সুন্দর করে তেলাওয়াত করার জন্য এই ফাইজলামি করার অধিকার কে আপনাকে দিয়েছে 7 দিন 10 দিনে শেষ পরবর্তী দিনগুলোতে মহিলারা মার্কেটিং নিয়ে ব্যস্ত রমজান মাস আসলে তো মার্কেটগুলো মহিলারা দখল করে ফেলে আপনি ঢুকতেও পারবেন না এরকম অবস্থা কি আজিব কারবার রমজান মাসে রোজা রেখে আবার লিপস্টিক লাগাইয়া ঘর থেকে বের হয়ে যায় এ কি আজিব অবস্থা অথচ নবীজি শেষের দিকে রমজানের শেষের দিকে ঘুমাইতেন না শেষ দশকে আর আমরা শেষ দশকে হাফেজদেরকে বলি হাফেজ সাহেব প্রথম 20 দিনেই কামটা শেষ করে ফেলেন প্রথম 10 দিনেই কাম সাইরা ফেলেন অথচ নবীজি প্রথম দিকের চেয়ে শেষের দিককে গুরুত্ব দিতেন কম না বেশি এজন্য আমি বলি কি জানেন প্রত্যেকটি মুসলমানের উচিত খতম গিয়ে 29 তারিখে শেষ করা যদি সে নবীজির যথাযথ সুন্নতকে অনুসরণ করতে চায় কেন কারণ আমরা হাদিস পড়লে তো তাই দেখি নবীজি প্রথম 20 দিনকে যতটা গুরুত্ব দিয়েছেন শেষের 10 দিনকে তার চেয়ে বহু গুণে বেশি গুরুত্ব দিয়েছেন নবীজি প্রথম 20 রাত অল্প ঘুমাইতেন রাতে আর শেষের 10 দিন আল্লাহর নবী বালিশে মাথাও লাগাইতেন না সারাটা রাত ইবাদত করে শেষের 10টা দিন কাটাতেন সুবহানাল্লাহ কোথায় নবীজির আমল আর কোথায় আপনার আমল তো বলছিলাম তাহাজ্জুদ তারাবিহের জন্য এখন থেকে নিজেকে প্রস্তুত করুন মন মানসিকতা প্রস্তুতের জন্য এই যে কয়েকটা দিন আছে নফল ইবাদত বাড়িয়ে দেন ইনশাআল্লাহ আপনার মন মেজাজ প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ যদি হারাম উপার্জনে থাকেন তো আজকেই ছাইরা দেন হালাল উপায়ে উপার্জন করুন কারণ রমজান মাসে সাহরি খাবেন ওটা যদি হারাম টাকার উপার্জনের সাহরি হয় তো হারাম খাইয়া বডিটাই তো হারাম এই হারাম বডির রোজা এটা তো আল্লাহ নেবেন না আপনি হারাম উপার্জন দ্বারা সাহরি খাবেন ইফতার খাবেন ইফতার করাবেন কোনো লাভ হবে ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল উপার্জন দোয়া কবুলের প্রধান শর্ত হলো হালাল উপার্জন রমজান মাসে ঘুষখোর সুদখোর দুর্নীতিবাজ কিংবা দুই নম্বরই পথে টাকা পয়সা কামাইয়া সাহরি খাইছে পেট ভরে একদম অনেক আইটেম দিয়া খাইছে এরপরে ইফতারের সময় নানান কিছু সামনে নিয়ে বসেছে ছোলা মুড়ি বিভিন্ন ধরনের শরবত বিভিন্ন ফ্রুটসের আইটেম কত কিছু নিয়ে বসেছে যেটা খাইতেছো এটা কি খাও এটা হালাল না হারাম আর সাহরি যেটা দিয়ে শুরু হলো ওটা হালাল না হারাম হারাম খায়া এরপরে রোজা রাখলেন বডিটাই তো হারাম ফজরের নামাজ শেষ জোহর আসর মাগরিব এশা একটা নামাজও কবুল হবে না ইফতারের আগে হাত তুলে দোয়া করলে আল্লাহ বলবেন তোর মতো হারাম ঘুরের দিকে আমি ফিরেও তাকাবো না এজন্য বলেছি রমজান আরম্ভ হওয়ার আগে এই কাজগুলো আগে করুন এরপরে রমজান শুরু করুন হালাল রুজিতে মনোযোগী হন হারামে কোনো আরাম নেই নবীজি একটা সুন্দর কথা বলেছে এক লোক দীর্ঘ সফরে থাকতে থাকতে তার চুল এলোমেলো হয়ে গেছে উস্কো খুস্কো
চেহারার মধ্যে ধুলাবালি এই অবস্থায় সে হাত তুলেছে আল্লাহর কাছে নবীজি বলছেন লোকটা হাত তুলেছে অথচ সে তার পরনে যেটা সেটা হারাম যেটা খায় সেটা হারাম যেটা পান করে ওইটাও হারাম এরকম হারাম পরিধান করে আর হারাম খেয়ে হারাম পান করে যে হাত তোলা হবে ওই হাতকে আল্লাহ খালি হাতেই ফিরিয়ে দিবেন তারে কিচ্ছু আল্লাহ দিবেন নবীজির একজন সাহাবী সাআদ রাদিয়াল্লাহু আনহু তিনি একবার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার ফরিয়াদগুলো কবুল করেন নবীজি বললেন সাআদ তুমি হালাল খাও হালাল পান করো যে পোশাকটা গায়ে দিবা ওইটাও হালাল টাকায় তারপরে তুমি হালাল টাকায় হালাল উপার্জিত পয়সা দিয়ে পোশাকটা পরিধান করো মনে রেখো সাআদ যদি তোমার খাবারগুলো হারাম পয়সা দিয়ে আসে ওই খাবার খাওয়ার পরে 40 দিন আল্লাহ তোমার দিকে ফিরেও তাকাবেন না কি ভয়ঙ্কর কথা কি ভয়ঙ্কর কথা আরেকটা হাদিস আছে কোন লোক যদি হারাম পয়সায় একটা কাপড় বানায় ওই কাপড়টা তার জন্য হারাম ওই হারাম উপার্জিত পয়সা দিয়ে বানানো কাপড় দিয়ে যত ইবাদত করবে কোন ইবাদতই আল্লাহ তার কবুল করবেন না এই যে নামাজে আসলেন নামাজের ভেতরের চেয়ে বাহিরের কাজ বেশি শরীর পাক কাপড় পাক জানেন না আপনারা এগুলা নামাজে আসার আগে শরীর পাক করে আসেন শরীর পাক মানে হলো আপনি সাবান মাইখা তারপরে কি জানি কয় বডি ওয়াশ বা শাওয়ার জেল দিয়ে একদম ওয়াশিং করে পাক বানায় আসতে বলা হয় নাই শরীর পাক মানে হলো হালাল খাইয়া শরীরটারে হালাল বানাইয়া এরপরে ইবাদতে আসা এর নাম হলো শরীর পাক কাপড় পাক মানে হলো শুধু সার্ফ এক্সেল দিয়ে ভিজায় রেখে কাপড় ধোয়ার নাম কাপড় পাক নয় কাপড় পাক এটার আরেকটা অর্থ হলো যে কাপড়টা পড়েছেন ওইটা হালাল টাকার কাপড় হতো তাহলে কি বুঝলাম রমজান মাস আরম্ভ হওয়ার আগে হারাম ছেড়ে দিতে হবে হারাম ছেড়ে দিতে হবে হালাল পথে উপার্জন করতে হবে কারণ হালাল রুজি হলো ইবাদত কবুলের অন্যতম শর্ত এটা ছাড়া শুধু রোজা কেন কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا بيان للناس وهدى وموعظة للمتقين صدق الله العظيم সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন সুযোগ দান করেছেন সেজন্য আমরা আমাদের হৃদয়ে নিগ্রালো সকল ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে সকলেই করছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীনা ও সৈয়দুনা ও কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন আল্লাহুম্মা সাল্লি ও সাল্লিম ওয়া বারিক আলা নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিবৃন্দ বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদান আল করিম আমাদের দরজায় কড়া নাড়ছে আর মাত্র অল্প কয়েকদিন পরেই বছরের এই শ্রেষ্ঠ মাসকে আমরা
استقبال করতে যাচ্ছি ইনশাআল্লাহ রমাদান মাস এটি হচ্ছে আমরা সবাই জানি ক্ষমার মাস মাগফিরাতের মাস রহমতের মাস বরকতের মাস রমজান মাসে আল্লাহ তাআলার রহমত বরকত মাগফিরাত এবং ক্ষমা লাভ করার জন্য আপনাকে রহমত বরকত মাগফিরাত পাওয়ার যোগ্য আগে হতে হবে রমজান মাসকে ভালোভাবে কাজে লাগানোর জন্য রমজান মাস আসার আগেই আপনার নিজেকে প্রস্তুত করে তুলতে হবে আপনার মন মানসিকতা ইবাদতের সুন্দর একটা পরিকল্পনা এগুলো যদি আপনি রমাদান মাস আসার আগে তৈরি করতে পারেন তাহলেই আপনার রমজান সুন্দর হবে সফল এবং সার্থক হবে আর যদি আপনি রমজানকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করতে না পারেন তাহলে রমজান এসে আবার চলে যাবে কিন্তু এই রমজান থেকে আপনি কোনোভাবেই উপকৃত হতে পারবেন না আমাদের জীবনে বহু রমজান এসেছে আবার চলেও গিয়েছে প্রশ্ন হলো এই রমজান থেকে আমরা কতটুকু উপকৃত হয়েছি এবং এই রমজানগুলোকে আমরা কতটুকু কাজে লাগাতে পেরেছি যেহেতু রমজান মাস আর 12 13 দিন পরেই শুরু হচ্ছে ইনশাআল্লাহ এই অল্প কয়েকদিন সামনে রেখে রমাদানের জন্য আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করবেন আমি আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আশা করছি যদি আপনারা বিবেক দিয়ে কথাগুলো উপলব্ধি করতে পারেন তাহলে এই রমজান হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান ইনশাআল্লাহ নাম্বার 1 এক নাম্বার আপনি এখন থেকে নিয়মিত বেশি বেশি দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আপনাকে রমজানের নিয়ামত দান করেন কারণ নিয়ামত দেওয়ার মালিক যিনি তিনি কে আল্লাহ সাহাবীদের আমল কেমন ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রমজান মাস শুরু হওয়ার 6 মাস আগে থেকেই দোয়া করা আরম্ভ করতেন আল্লাহ আমাদেরকে তুমি রমজান পর্যন্ত পৌঁছে দিও আবার রমজান মাস শেষ হয়ে গেলে বাকি 5 মাস তারা দোয়া করতেন যেন রমজানে তারা যে ইবাদত করেছেন সেগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন এই ছিল রমজানকে কেন্দ্র করে সাহাবীদের আমল কিন্তু আমাদের মধ্যে অনেক মুসলমান আছেন রমাদান কেন্দ্রিক এই আমলটা আমাদের অনেকের ভিতরে নাই নবীজির সাহাবীদের আমল ছিল রমজান আরম্ভ হওয়ার আগে তারা বেশি বেশি দোয়া করতেন আপনিও দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনাকে রমজানের নিয়ামত দেন এবং বারবার দোয়া করুন আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান আল্লাহ আমাকে তুমি রমজান পর্যন্ত পৌঁছে দাও তাহলে এই আমলটার কথা সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ নাম্বার 2 আপনার রমজানকে আপনি যদি চমৎকার ভাবে কাজে লাগাতে চান এই দ্বিতীয় বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ আপনার অনুভূতির মধ্যে এই বিষয়টি জাগ্রত করুন এটা নিয়ে আসুন আপনার ফিলিংস এর ভিতরে যে এই বছরের রমজান হলো আমার জীবনের শেষ রমজান গত বছর রমজান মাস যারা পেয়েছিলেন এবছর রমজান আসার আগেই তারা বিদায় হয়ে গিয়েছেন না জানি রমজান শুরু হতে হতে কত মানুষ চলে যাবে আপনি যদি এই রমজানকে জীবনের শেষ রমজান ভেবে তারপরে রমজানটা শুরু করেন দেখবেন রমজান মাসকে আপনি ভালোভাবে কাজে লাগাতে পারবেন এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই মনে করুন আসলে তো মৃত্যুর খবর আমরা কেউ জানি না এটা বোঝানোর জন্য বলছি মনে করুন কোনো একজন মানুষ জানতে পারলো যে আজ বিকাল 5:30টায় সে মারা যাবে কোনোভাবে সে জানতে পারলো তাহলে বিকাল 5:30টার আগে জুমার নামাজ আছে আসরের নামাজও আছে এখন আপনারা বলেন তো এই লোকটার বিগত দিনগুলোর নামাজের মতো কি সামনের 2 নামাজ হবে না এগুলো আরো সুন্দর হবে এই 2 ওয়াক্তের ওযু চমৎকার হবে কারণ সে জানে আর এরকম ওযু করার সুযোগ হবে এই 2 ওয়াক্তের নামাজও খুব সুন্দর হবে কারণ সে জানে
এরপর নামাজের আর সেই সুযোগ পাবে না তো আপনিও আপনার মনের ভিতরে এই জিনিসটা নিয়ে আসুন না এটা হচ্ছে জীবনের শেষ রমজান তাহলেই রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা বলতে মন চাইবে না এটা যদি আপনার অন্তরে লালন করতে পারেন চেতনায় ধারণ করতে পারেন তাহলে রমজানের রোজা রেখে সুদ ঘুষ দুর্নীতি অন্যায় অপকর্ম কোন প্রকার গুনাহ করতে আপনার আর মন চাইবে না তখন আপনি হয়ে যাবেন লিল্লাহ নিজেকে একেবারে আল্লাহর জন্য সঁপে দিতে পারবে ইনশাআল্লাহ তাহলে এই দুই নাম্বার যে বিষয়টি বললাম আপনি এই বিষয়টা মাথায় রাখুন এটাই হলো জীবনের শেষ রমজান নাম্বার 3 তিন নাম্বার এটি আরো গুরুত্বপূর্ণ বিষয় এই তিন নাম্বার পয়েন্টটা বলার আগে আপনাদের কি সুন্দর একটা উদাহরণ দিই আমি আপনারা যে বাড়িতে আজকে সকালবেলা বাসায় নাস্তা করলেন তো নাস্তার প্লেট বা চা খাইলেন আপনারা চায়ের কাপে চা নেওয়ার আগে নাস্তার প্লেটে নাস্তা নেওয়ার আগে নাস্তার প্লেট আর চায়ের কাপে কি করা হয়েছে প্রথমে বলেন না পরিষ্কার করা হয়েছে ধৌত করা হয়েছে পরিষ্কার করার পরে চায়ের কাপে চা নাস্তার প্লেটে নাস্তা দেওয়া হয়েছে তার মানে হলো কোন জিনিস খাওয়ার আগে সেটাকে আগে পরিষ্কার করি আমরা খাবার রাখার উপযোগী বানাই রমজান মাসে আপনি নেকি কামাতে হলে নিজেকে আগে পরিষ্কার করতে হবে ক্ষমা লাভের যোগ্য বানাতে হবে আর ক্ষমা লাভের যোগ্য বানানোর জন্য নিজেকে পরিষ্কার করা সবচেয়ে উত্তম ওয়ে হলো তওবা করা কি করা তওবা করা তওবা করলে কি হবে যদি আপনি খালেস নিয়তে তওবা করতে পারেন আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন তুমি যদি খালেস ভাবে তওবা করতে পারো বান্দা আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব সুবহানাল্লাহ তো খাবার খাওয়ার আগে যেমন পরিষ্কার করে নেন রমজানে নেকি পাইতে হলে নিজেকে আগে পরিষ্কার করেন আর পরিষ্কার করতে হবে পরিচ্ছন্ন করতে হলে তওবা করতে হবে আর তওবা কবুল হতে হলে মানুষের হক মানুষের কাছে ফিরে দিতে হবে যাদের হক নষ্ট করেছেন যদি কোনো মানুষের উপর জুলুম করে ফেলেন তো তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে অথবা তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে যারা মানুষের প্রতি জুলুম করেছে যারা মানুষের হক নষ্ট করেছে এরা 30টা রোজা রাখলে এদের রোজার কোনো লাভ হবে না কথা বুঝতে পেরেছেন সে রোজা রাখবে নেকিও হবে এগুলো তার খাতায় থাকবে না এগুলো কিয়ামতের দিন মজলুমদের কাছে ডাইভার্ট হয়ে যাবে এই বিচারের পদ্ধতিটা কার আমি হাদিসটা বলছি না কারণ এই মসজিদে হাদিসটা এর আগে বলেছি আপনাদের হয়তো অনেকের খেয়াল আছে কিয়ামতের দিন নামাজি রোজাদার বহু মানুষ আটকে যাবে কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে ওই মজলুমদেরকে তাদের হক দিতে দিতেই তার আমলের খাতা শেষ পাওনাদারের লাইন বাকি থাকবে তাহলে কি বুঝলেন রমজান মাস আরম্ভ হওয়ার আগে খালিস ভাবে তওবা করুন আর কারো হক নষ্ট করলে সেটা ফিরিয়ে দেন নইলে তার কাছ থেকে মাফ চেয়ে নেন নইলে রোজা আসবে যাবে কিন্তু আপনার কোনো উপকার হবে এক নাম্বার বলেছি দোয়া করুন দুই নাম্বার বলেছি এরপরে দুই নাম্বার বলেছি রমজানকে জীবনের শেষ রমজান এটা অনুভব করুন তিন নাম্বার বলেছি নিজেকে পরিষ্কার করুন পরিচ্ছন্ন করুন তাওবার মাধ্যমে মানুষের হক মানুষকে ফিরিয়ে দেন চার নাম্বার হলো রমজানে ইবাদত বন্দেগি করতে প্রতিবন্ধকতা অন্তরায় সৃষ্টি হতে পারে এইরকম কোন কাজকর্ম থাকলে আগে থেকেই সেরে ফেলুন রমজান মাসে তারাবি করবেন তো তারাবিহের টাইমে যদি আপনার অফিসিয়াল কাজ কিংবা যে কোনো কাজ থাকে আগে ভাগেই রমজান আসার আগে এই কাজকে অন্য সময় নিয়ে যাওয়ার চিন্তা করুন অর্থাৎ রমজানে গুরুত্বপূর্ণ সকল ইবাদত করতে সমস্যা হয় প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এইরকম কাজ হয় আগে সেরে ফেলুন অথবা রমজান মাসে সেই কাজগুলোকে সুবিধাজনক সময়ে নিয়ে যান যাতে করে ইবাদতের এই মাসটাকে আপনি যেন সঠিকভাবে যথাযথভাবে কাজে লাগাতে পারেন নাম্বার 5 পাঁচ নাম্বার হলো যদি হারাম উপার্জনে থাকেন তো আজকেই ছেড়ে দেন হালাল উপায়ে উপার্জন করুন কারণ রমজান মাসে সাহারি খাবেন
ওটা যদি হারাম টাকার উপার্জনের সাহরি হয় তো হারাম খাইয়া বডিতেই তো হারাম এই হারাম বডির রোজা এটা তো আল্লাহ নেবেন না আপনি হারাম উপার্জন দ্বারা সাহরি খাবেন ইফতার করাবেন কোনো লাভ হবে ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল উপার্জন দোয়া কবুলের প্রধান শর্ত হলো হালাল উপার্জন রমজান মাসে ঘুষখোর সুদখোর দুর্নীতিবাজ কিংবা দুই নম্বরই পথে টাকা পয়সা কামাইয়া সাহরি খাইছে পেট ভরে একদম অনেক আইটেম দিয়া খাইছে এরপরে ইফতারের সময় নানান কিছু সামনে নিয়ে বসেছে ছোলা মুড়ি বিভিন্ন ধরনের শরবত বিভিন্ন ফ্রুটসের আইটেম কত কিছু নিয়ে বসেছে যেটা খাইতেছো এটা কি খাও এটা হালাল না হারাম আর সাহরি যেটা দিয়ে শুরু হলো ওটা হালাল না হারাম হারাম খায়া এরপরে রোজা রাখলেন বডিটাই তো হারাম ফজরের নামাজ শেষ জোহর আসর মাগরিব এশা একটা নামাজও কবুল হবে না ইফতারের আগে হাত তুলে দোয়া করলে আল্লাহ বলবেন তোর মতো হারাম ঘুরের দিকে আমি ফিরেও তাকাবো না এজন্য বলেছি রমজান আরম্ভ হওয়ার আগে এই কাজগুলো আগে করুন এরপরে রমজান শুরু করুন হালাল রুজিতে মনোযোগী হন হারামে কোনো আরাম নেই নবীজি একটা সুন্দর কথা বলেছে এক লোক দীর্ঘ সফরে থাকতে থাকতে তার চুল এলোমেলো হয়ে গেছে উস্কো খুস্কো চেহারার মধ্যে ধুলাবালি এই অবস্থায় সে হাত তুলেছে আল্লাহর কাছে নবীজি বলছেন লোকটা হাত তুলেছে অথচ সে তার পরনে যেটা সেটা হারাম যেটা খায় সেটা হারাম যেটা পান করে ওইটাও হারাম এরকম হারাম পরিধান করে আর হারাম খেয়ে হারাম পান করে যে হাত তোলা হবে ওই হাতকে আল্লাহ খালি হাতেই ফিরিয়ে দিবেন তারে কিচ্ছু আল্লাহ দিবে নবীজির একজন সাহাবি সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি একবার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার ফরিয়াদগুলো কবুল করেন নবীজি বললেন সাদ তুমি হালাল খাও হালাল পান করো যে পোশাকটা গায়ে দিবা ওইটাও হালাল টাকায় তারপরে তুমি হালাল টাকায় হালাল উপার্জিত পয়সা দিয়ে পোশাকটা পরিধান করো মনে রেখো সাদ যদি তোমার খাবারগুলো হারাম পয়সা দিয়ে আসে ওই খাবার খাওয়ার পরে চল্লিশ দিন আল্লাহ তোমার দিকে ফিরেও তাকাবেন কি ভয়ঙ্কর কথা কি ভয়ঙ্কর কথা আরেকটা হাদিস আছে কোন লোক যদি হারাম পয়সায় একটা কাপড় বানায় ওই কাপড়টা তার জন্য হারাম ওই হারাম উপার্জিত পয়সা দিয়ে বানানো কাপড় দিয়ে যত ইবাদত করবে কোনো ইবাদতই আল্লাহ তার কবুল করবেন না এই যে নামাজে আসলেন নামাজের ভেতরের চেয়ে বাহিরের কাজ বেশি শরীর পাক কাপড় পাক জানেন না আপনারা এগুলা নামাজে আসার আগে শরীর পাক করে আসেন শরীর পাক মানে হলো আপনি সাবান মাইখা তারপরে কি জানি কয় বডি ওয়াশ বা শাওয়ার জেল দিয়ে একদম ওয়াশিং করে পাক বানাই আসতে বলা হয় নাই শরীর পাক মানে হলো হালাল খাইয়া শরীরটারে হালাল বানাইয়া এরপরে ইবাদতে আসা এর নাম হলো শরীর পাক কাপড় পাক মানে হলো শুধু সার্ফ এক্সেল দিয়ে ভিজিয়ে রেখে কাপড় ধোয়ার নাম কাপড় পাক নয় কাপড় পাক এটার আরেকটা অর্থ হলো যে কাপড়টা পড়েছেন ওইটা হালাল টাকার কাপড় হতো তাহলে কি বুঝলাম রমজান মাস আরম্ভ হওয়ার আগে হারাম ছেড়ে দিতে হবে হারাম ছেড়ে দিতে হবে হালাল পথে উপার্জন করতে হবে কারণ হালাল রুজি হলো ইবাদত কবুলের অন্যতম শর্ত এটা ছাড়া শুধু রোজা কেন কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না নাম্বার সিক্স ছয় নাম্বার কাজা কাফফারা কারো থাকলে এটা আদায় করে ফেলেন মানে গত বছরের কাজা কাফফারা মা বোনদের থাকতে পারে এটা শেষ করে ফেলতে হবে নাম্বার সেভেন আমি এটা বারবার বলি বারবার বলি তাও অনেকে এটা ভালোভাবে ফিল করেন না সাহাবিদের আমল ছিল তারা রমজানের আগে বেশিরভাগ সাহাবি জাকাত দিতেন কেন আপনার জাকাত যখন গরিব দুঃখীদের কাছে যাবে তখন রমজান মাসের আগেই তারা এই টাকাটা পাইলে তারা রমজানের খরচ করে রমজানটা নিরাপদে নির্বিঘ্নে তারা কাটায় দিতে পারবে এই জন্য যাদের উপর জাকাত ফরজ
হিসাব শুরু করেন যাকাতটা দিয়ে ফেলেন যাকাতের তো সওয়াব পাবেনই পাবেন অন্যদিকে সাহাবীদের একটা আমল এই সুন্নতের উপর আমলের কারণে ইনশাআল্লাহ আরো বেশি বরকত পাবেন বলেন ইনশাআল্লাহ এরপরে নাম্বার 8 8 নাম্বার এটা তো নফল রোজার মাস গত জুমায় ব্যাপারে বিস্তারিত বলেছি কিছু কিছু নফল রোজা রাখুন একদিকে সুন্নাত আদায় হবে অন্যদিকে রমজানের রোজা রাখার জন্য অভ্যস্ত হতে পারবেন যে সকল ভাইয়েরা চাকরি করেন ব্যবসা করেন অন্য মানে আপনার ওয়ার্কিং ডেতে রোজা রাখতে পারেন না তো অফ ডে তো দুই দিন আছে দুই দিন না পারলে একদিন রাখুন কোনো অসুবিধা নাই আপনি এভাবে অভ্যস্ত করুন নিজেকে নাম্বার 9 9 নাম্বার তারাবি এবং তাহাজ্জুদের নামাজের জন্য মন মানসিকতা এখন থেকে প্রস্তুত করুন আর এই মন মানসিকতা প্রস্তুত হবে কিভাবে এখন থেকেই নফল ইবাদত পড়ান যেমন জোহরের নামাজ আসরের নামাজে আসছেন অনেকে আছে আসরের নামাজ 4 রাকাত ফরজ করে চলে যায় বাকি 4 রাকাত পড়েন অসুবিধা নাই না পড়লে কিন্তু এখন আপনি পড়ুন ওই 4 রাকাত তো পড়ুন মাগরিবের 7 এর 7 পড়েন এশার 17 এর 17 পড়েন রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়ুন কেন মানে এখন থেকে একটা রিহার্সাল আরম্ভ হওয়া যে আমি লং টাইম নামাজে ধীরে ধীরে নিজেকে অভ্যস্ত বানাচ্ছি নইলে যখন রমজান মাসে প্রথম রমজান থেকে তারাবি শুরু হবে প্রথম দিন একটু জোশ থাকে দুই তিন দিন থাকে এরপরে দেখা যায় কি হয় রমজান মাসে লম্বা নামাজ তো এটা যুবকরা বেশি করে নিচের তলায় কম দেখা যায় প্রত্যেক মসজিদে কিন্তু 2 3 4 উপরের দিকে গেলে দেখা যায় তারা নামাজে ঢোকার সময় এই যন্ত্র নিয়ে ঢোকে ঢোকার পরে মসজিদের ভিতরে তো পিলার আছে তারা হেলান দিয়া অথবা পিছনে গিয়া হ্যাঁ দেয়ালের মধ্যে হেলান দিয়া এরপরে তারা ফেসবুক স্ক্রল করে আর এখানে মেহরাবে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বললেন তখন তারা মোবাইল পকেটে ঢুকায় রাখে আল্লাহু আকবার কি বলেন এরকম আছে না নাই এটা নামাজ না নামাজের নামে ফাইজলামি ভাই হ্যাঁ এটা তো নামাজ না আপনি এসেছেন এই 1.5 ঘন্টাকে এই যন্ত্রটা হাত থেকে ফালাইয়া রাখতে পারেন না আপনি ওই হাদিসটা আমার মনে পড়ে যায় নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুজহারাল কওল ওয়া ইউখজানাল ফাআল নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে প্রযুক্তি অত্যন্ত উন্নত পর্যায়ে চলে যাবে কিন্তু প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে আমার উম্মতকে নিয়ে আমার আশঙ্কা হয় এই আমার উম্মত প্রযুক্তির অপব্যবহার আরম্ভ করে ইবাদত থেকে গাফিল হয়ে যাবে নবীজির এই কথাটা আজকে যেন যুবকদের এগুলো দেখলে আমার কাছে মনে হয় 1500 বছর আগের কথা এখন এটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে প্রত্যেকটি যুবককে আমি বলবো প্লিজ ভাইয়েরা রমজান মাসে তারাবিতে আসার আগে এই মোবাইলটা বাসার ড্রয়ারে রেখে আসবেন এখানে ইমাম সাহেব যতগুলো তাকবীর বলবেন তাকবীরের সাথে সাথে আপনি নামাজে দাঁড়াবেন প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগী থাকবেন আর তারাবির নামে তাড়াতাড়ি করা যাবে না 4G 5G 6G আর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগানো শুরু হয়ে গেছে এখানে 10 দিনে খতম তারাবি শেষ এখানে 7 দিনে শেষ আপনারে খতম করতে কে বলছে কুরআন আপনাকে খতম করতে কে বলেছে আপনাকে কোরআন হাদিসে এই আদেশ দেওয়া হয়েছে কোরআনকে যথাযোগ্য মর্যাদায় সুন্দর করে তেলাওয়াত করার জন্য এই ফাইজলামি করার অধিকার কে আপনাকে দিয়েছে 7 দিন 10 দিনে শেষ পরবর্তী দিনগুলোতে মহিলারা মার্কেটিং নিয়ে ব্যস্ত রমজান মাস আসলে তো মার্কেটগুলো মহিলারা দখল করে ফেলে আপনি ঢুকতেও পারবেন না এরকম অবস্থা কি আজিব কারবার রমজান মাসে রোজা রাখে আবার লিপস্টিক লাগাইয়া ঘর থেকে বের হয়ে যায় এ কি আজিব অবস্থা অথচ নবীজি শেষের দিকে রমজানের শেষের দিকে ঘুমাইতেন না শেষ দশকে আর আমরা শেষ দশকে হাফেজদেরকে বলি হাফেজ সাহেব প্রথম 20 দিনে কামটা শেষ করে ফেলেন প্রথম 10 দিনে কাম সাইরা ফেলেন অথচ নবীজি প্রথম দিকের চেয়ে শেষের দিককে গুরুত্ব দিতেন কম না বেশি এজন্য আমি বলি কি জানেন প্রত্যেকটি মুসলমানের উচিত খতম গিয়ে 29 তারিখে শেষ করা যদি সে নবীজির যথাযথ সুন্নতকে অনুসরণ করতে চায় কেন কারণ আমরা হাদিস পড়লে তো তাই দেখি নবীজি প্রথম 20 দিনকে যতটা গুরুত্ব দিয়েছেন শেষের 10 দিনকে তার চেয়ে বহু গুণে বেশি গুরুত্ব দিয়েছেন নবীজি প্রথম 20 রাত অল্প ঘুমাইতেন রাতে আর শেষের 10 দিন
আল্লাহর নবী বালিশে মাথাও লাগাইতেন না সারাটা রাত ইবাদত করে শেষের 10টা দিন কাটাতেন সুবহানাল্লাহ কোথায় নবীজির আমল আর কোথায় আপনার আমল তো বলছিলাম তাহাজ্জুদ তারাবিহের জন্য এখন থেকে নিজেকে প্রস্তুত করুন মন মানসিকতা প্রস্তুতের জন্য এই যে কয়েকটা দিন আছে নফল ইবাদত বাড়িয়ে দেন ইনশাআল্লাহ আপনার মন মেজাজ প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন তারপরে হলো 10 নম্বর প্রত্যেকদিন কিছু মানুষকে ইফতারি খাওয়াবেন একটা ফান্ড এখনি রেখে দেন মাসার ড্রয়ারে কিছু টাকা রেখে দেন অথবা আপনি প্রস্তুতি নিয়ে ফেলেন কেন জানেন আপনি তো 30টা রোজা রাখবেন 30টা রোজার সওয়াব পাবেন সুবহানাল্লাহ আল্লাহই রমজানে কি করেছেন নবীজি বলেছেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিছলু আজরু যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় ওই রোজাদারের রোজার সমপরিমাণ সওয়াব সে অর্জন করে ফেলে সুবহানাল্লাহ যার যেমন সামর্থ্য প্রতিদিন একজন দুইজন তিনজন রোজাদারকে ইফতার খাওয়া অথবা প্রত্যেকদিন আপনার বাসার গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এ রমজান মাসের জন্য একটা আয়োজন করেন প্রতিদিন ইফতার খাওয়ার মানুষ সাহাবীরা কি করতেন সাহাবীরা একবারের ইফতার আরেক বাড়িতে পাঠাইতেন তো যাদের বাড়িতে পাঠাইতেন তারাও ভাবতো হায় হায় এরা তো ইফতার দিয়ে আমাদের রোজার সওয়াব তারা দিচ্ছে তো তারাও কি করতেন তাদের বাড়ির ইফতার ওদের বাড়িতে পাঠাতেন সুবহানাল্লাহ কি সুন্দর এতে কয়টা উপকার হয় দেখেন রোজা রাখবেন একটা সওয়াব পাবেন কয়েকটা এক দুই নাম্বার হলো মানুষকে খাওয়াইলে মহব্বত বাড়ে আন্তরিকতা বাড়ে ভালোবাসা বাড়ে একটা সম্প্রীতি তৈরি হয় এজন্য আমরা রমজান মাসে প্রতিদিন কিছু কিছু মানুষকে ইফতার করানোর জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ নাম্বার 11 11 নাম্বার হচ্ছে কিছু টাকা আপনি ঘরে রেখে দেন কেন প্রতিদিন অল্প অল্প করে প্রতিদিন সামান্য সামান্য করে কিছু মানুষকে দান করবেন সদকা করবেন কেন জানেন আজকে যে পয়েন্টগুলো বলছি সব নবীজির গুরুত্বপূর্ণ আমল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবীজি রমজান মাস আসলে দানের ব্যাপারে এত মনোযোগী হয়ে যেতেন বৃষ্টি আসার আগে যে বাতাস আসে ওই বৃষ্টি আনয়নকারী বাতাসের মতো নবীজির রমজান মাসের দান সৎকার পরিমাণ বেড়ে যেত আল্লাহু আকবার কিছু টাকা এখনই রেখে দেন যে এটা আমার রমজানে দান করার বাজেট প্রতিদিন অল্প অল্প 100 টাকা করেন 10 টাকা করেন 20 টাকা করেন যার যেমন সামর্থ্য যার বেশি টাকা আছে বেশি দেন রমজানে একে একে কত হয় সবাই আপনারা জানেন একে 70 অন্য মাসের 1 টাকা 1 টাকার সমান রমজান মাসে 1 টাকা 70 এর সমান সুবহানাল্লাহ পড়বেন না নাম্বার 12 12 নম্বর হচ্ছে শাহরুল রমাদান শাহরুল কোরআন রমজান মাস এটি হলো কোরআনের মাস এটা কিসের মাস কোরআনের মাসে নিজেকে কোরআনের সাথে রাখেন এজন্য প্রত্যেকই সিদ্ধান্ত নেন এই রমজানে প্রত্যেকই আপনারা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন পারলে অর্থসহ এটা বেশি ভালো হয় না পারলে অন্তত পুরো আল্লাহর কালামটা এই রমজানে আপনি পড়ুন একটা সহজ সিস্টেম করে নিন প্রতিদিন এক পারা একসাথে বসে তিলাওয়াত করতে না পারলে প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি পেজগুলো ভাগ করেন পৃষ্ঠাগুলো ভাগ করেন তাহলে দেখবেন প্রতিদিন নামাজের পরে 10 মিনিট করে পড়লেও প্রতি নামাজের পরে 10 মিনিট করে পড়লে পাঁচ ওয়াক্ত নামাজে কত হয় 5 দশে এক আপনার 50 মিনিটে এক পারা শেষ হবে কোনো অসুবিধা না আমরা তো 10 15 মিনিটে এক পারা পড়ে ফেলতে পারি হদরের মতো পড়লে তা আপনারা 50 মিনিটে পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা পারবেন তো এই পরিকল্পনা তৈরি করুন এই যে 12টা কাজের কথা বললাম এই 12টা কাজ মন মগজে ঢুকাইয়া নিজেকে ওভাবে প্রস্তুত করুন লাগবে ইনশাআল্লাহ সর্বশেষ আমি যে বিষয়টি বলতে চাই এটা কোরআনের মাস মনে রাখতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের কারণেই এই মাসের এত সম্মান অন্য কোনো মাসে তো আল্লাহ জান্নাতের সব দরজা খুলে জাহান্নামকে বন্ধ করে দেন না কিন্তু রমজান আসলে আল্লাহ জান্নাতের সব দরজা খুলে জাহান্নামকে আল্লাহ বন্ধ করে দেন সুবহানাল্লাহ অন্য কোনো মাসে তো একটা
ফরজ 70টা ফরজের সমান হয় না একটা নফল ফরজের সমান হয় না একটা উমরা নবীজির সাথে হজ করার সমান হয় না কিন্তু রমজান মাসে আমরা সবাই এটা জানি যে ফরজ 70 ফরজের সমান নফল ফরজের সমান উমরা নবীজির সাথে হজ করার সমান সুবহানাল্লাহ এই মাসে একটা রাত আছে এই রাতে ফজিলত তো বেশি এক রাতের ইবাদত 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাসের চাইতে উত্তম সুবহানাল্লাহ পড়া কেন এই মাসে এত সম্মান কেন একটাই কারণ একমাত্র কেবলমাত্র কারণ হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুরআনের কারণে যেহেতু কুরআনের কারণে এই মাসের সম্মান তাহলে বোঝা গেল এই মাসের সবচেয়ে বড় নিয়ামত হলো কুরআন সুতরাং আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন হলো যেই কুরআনের কারণে এই মাসের এত সম্মান এই কুরআন আমরা সবাই বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারি কিনা নিজের বিবেককে প্রশ্ন করুন আজকে কিছু কথা বলবো মন খারাপ করবেন না কথাগুলো হয়তো একটু কঠিন হয়ে যাবে কিন্তু এই কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য হলো হিদায়াত একমাত্র উদ্দেশ্য হলো হিদায়াত কি হবে যদি আপনার কুরআন তেলাওয়াত অশুদ্ধ থাকে অশুদ্ধ তেলাওয়াতে সারা রমজান মাস নামাজ পড়লেন তো কি হবে ফায়দাটা কোথায় আমাকে বলেন কুরআন যারা শিখবে না দুনিয়া আখেরাতে তারা 10টা শাস্তি পাবে কুরআন যারা শিখবে না দুনিয়া এবং আখেরাতে তারা মোট কয়টা শাস্তি পাবে আস্তে বলবেন না সবাই জোরে বলেন কুরআন যারা শিখবে না তারা দুনিয়া এবং আখেরাতে মোট কয়টা শাস্তি পাবে 10টা শাস্তি পাবে খেয়াল করে শুনেন কুরআন না শিখলে দুনিয়া এবং আখেরাতে আপনাকে এই 10টা শাস্তির সম্মুখীন হতে হবে নাম্বার 1 এক নাম্বার যারা কুরআন শিখবে না এরা আল্লাহর অবাধ্য গোলাম এরা আল্লাহর বাধ্যগত গোলাম নয় আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন যে ডিউটি ওই ডিউটি করেন না আপনি কি মালিকের বাধ্যগত কর্মচারী না অবাধ্য কর্মচারী অবাধ্য কর্মচারী আল্লাহ তাআলা কুরআন নাযিল করে মানুষকে প্রথম আদেশ আল্লাহর প্রথম আদেশ ইকরা এটা পড়ো এটা আল্লাহর ফার্স্ট অর্ডার আপনি আল্লাহর প্রথম আদেশে যদি অমান্য করলেন তো আপনি তো ফার্স্ট ক্যাটাগরির অবাধ্য গোলাম হয়ে আছেন প্রথম ক্যাটাগরির অবাধ্য ক্যাটাগরি অত আছে অবাধ্য হওয়ার তো ক্যাটাগরি আছে প্রথম ক্যাটাগরির অবাধ্য এটা কুরআন কেমনে পড়বেন আপনি আল্লাহ সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলেছেন তোমার মনের মতো পড়লে হবে না এটা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিল এটা তারতিল সহ তাজভীদের সাথে তাহসিন সুন্দর করে যথাযথভাবে কোরআন পড়তে হবে আদেশটা কার আমার বাড়ি সিলেটে আমি যদি প্রমিত বাংলা বলতে গিয়ে মাঝখানে সিলেটি ঢুকাইয়া দেই তো অন্যান্য অঞ্চলের মানুষ শুনে একটু মুচকি মুচকি হাসবে আমি যদি ইংরেজি বলতে যাইয়া প্রোনাউন্সিয়েশন ভালো না হয় তো যারা ভালো ইংরেজি জানে শুধু মুচকি মুচকি হাসবে অথবা অট্টহাসি দিবে আমাকে নিয়ে একটু হালকা ট্রল করবে এর চেয়ে বেশি কিছু হবে না কিন্তু কোরআন যখন আপনি উচ্চারণে ভুল করবেন অর্থ পরিবর্তন হয়ে যাবে লাহনে জালি নামাজ শেষ নামাজ নষ্ট কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে আল্লাহর প্রথম অর্ডার কুরআন শিখো প্রত্যেকটা মানুষের উচিত সে যখন জ্ঞান অর্জন আরম্ভ করবে আগে কুরআন শিখবে তারপরে সব কিছু কুরআন যারা শিখবে না এদের এক নম্বর শাস্তি এই লোকটা অবাধ্য গোলামে পরিণত হয়ে যায় এটা আল্লাহর বাধ্যগত গোলাম নয় নাম্বার 2 দুই নাম্বার কুরআন যারা শুদ্ধ করে পড়ে না এদের নামাজ হয় না এদের নামাজ হয় না আমি ইউনিভার্সিটিতে যখন পড়ি একবার এক স্যারের বাসায় গিয়েছিলাম তো ওই স্যার সন্ধ্যার পরে গিয়েছিলাম বিস্কিট দিলেন চা দিলেন দিয়ে এরপর বললেন দাঁড়াও তোমাদেরকে মজার একটা জিনিস দেখাই তো স্যার পরীক্ষার খাতার বান্ডিল করলেন পরীক্ষার খাতা লিখে না খুলে একজনের খাতা দেখাইলেন প্রায় 50 থেকে 60 পেজ লিখেছে তো স্যার বললেন দেখছো সে কত লিখেছে তাকে এক নাম্বার দিচ্ছে নাম্বার দিয়েছেন কত এক তো অবাক হয়ে জিজ্ঞেস করলাম বুঝলাম না এত পৃষ্ঠা লিখলো কিন্তু আপনি তাকে স্যার এক নাম্বার দিলেন কেন তো স্যার উত্তর দিলেন প্রশ্ন প্রশ্নপত্রে যা আছে প্রশ্নের সাথে তার উত্তরের কোনো মিল নাই তাকে আমি ডবল জিরো দিতে পারতাম যেহেতু অনেক লিখেছে দয়া করে এক দিয়েছি
এই কিচ্ছাটা কেন শোনাইছি আপনাদেরকে জানেন? প্রশ্নের সাথে উত্তরের মিল না থাকলে হাজার পৃষ্ঠা লিখলেও যেমন নাম্বার পাওয়া যায় না, ঠিক তেমনি নামাজের একটা গুরুত্বপূর্ণ আরকান হলো বিশুদ্ধ তেলাওয়াত। বিশুদ্ধ তেলাওয়াত না করে সারা জীবনে কোটি কোটি রাকাত নামাজ পড়লো, এক রাকাত নামাজও আল্লাহর কাছে কবুলযোগ্য হবে? অল্প লিখেছে, মাত্র চার পৃষ্ঠা, একটা ছেলে পরীক্ষায় চার পৃষ্ঠা লিখেছে, নাম্বার পেয়েছে 100-95। কম লিখেছে, কেন পেল? যা লিখেছে সলিড, পারফেক্ট। তাহলে বোঝা গেল একজন লোক পাঁচ ওয়াক্ত নামাজ অত লম্বা করে পড়ে নাই, শর্ট করে পড়েছে, তেলাওয়াত ঠিক আছে। তো তার এই শর্ট নামাজ আর সুন্দর তেলাওয়াতের কারণে আরেক ব্যক্তির অশুদ্ধ তেলাওয়াতের এক ঘন্টার নামাজ ওইটার এক ঘন্টা শূন্য রেজাল্ট, আর তার এই চমৎকার তেলাওয়াতের শর্ট নামাজের দাম আল্লাহর কাছে অনেক বেশি, কারণ নামাজের হক সে আদায় করেছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে কোরআন যিনি শিখবেন না তার নামাজ নষ্ট। তিন নম্বর হলো, যিনি কোরআন শুদ্ধ করে পড়তে জানেন না তিনি ইবাদত করে কখনো মজা পান না, তিনি নামাজের তিলাওয়াতে মজা পান না। যারা বিশুদ্ধ তেলাওয়াত পারে এদের তিলাওয়াতে শুধু মজাই লাগে, ভালো লাগে। যে তিলাওয়াত করে তারও ভালো লাগে, তার তিলাওয়াত যে শুনে তারও মজা লাগে। হারামাইন শরীফাইনে গেলে দেখেন না ইমাম সাহেবরা যখন পড়ে পিছনে মুসল্লিদের খালি মজাই লাগে, ভালোই লাগে, মানুষের অনুভূতি আসে এমন। ইমাম সাহেব শেষ করেন না, যা মন চায় পড়েন, 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 পড়তে থাকেন, শুনতে ভালোই লাগে। আল্লাহ আকবার। যিনি সুন্দর করে বিশুদ্ধ করে পড়তে পারেন না তিনি ইবাদতে কখনো মজা পাবেন না। শুধু তাড়াতাড়ি নামাজ শেষ করতে তার মন চাইবে, নামাজে তার মনোযোগ ভালো আসবে না। নাম্বার ফোর, এরপরে নাম্বার ফোর, চার নম্বর হলো, যে ব্যক্তি কোরআন শুদ্ধ করে পড়বেন না কোরআন তাকে লানত দিবে, কোরআন তাকে লানত দিবে। রব্বা কারিউল কোরআন ওয়াল কোরআন হুয়া লানহু। কোরআনের এমন বহু পাঠক আছে যারা কোরআন তেলাওয়াত করে আর কোরআন তাদেরকে লানত দেয়। আমরা জানি কোরআন তেলাওয়াত করলেই প্রতি হরফে হরফে দশ নেকি, কিন্তু নবীজি বলেছেন কিছু তেলাওয়াতকারী এমন আছে যারা সওয়াব পাবে না, কারণ অশুদ্ধ করে পড়ে। যত পড়বে কোরআন তারে কি দিবে? লানত দিবে। সুতরাং অশুদ্ধ তেলাওয়াতকারী চার নম্বর পরিণতি হলো সে কোরআন পড়বে আর লানতই পেতে থাকবে। নাম্বার ফাইভ, পাঁচ নম্বর হবে হলো যে ব্যক্তি কোরআন শুদ্ধ করে পড়বে না সে রাসুলের সাফায়াত থেকে বঞ্চিত হবে, রাসুলের সাফায়াত তার নসিব হবে না। রব্বুল আলামিন কোরআনুল করিমের 25 নম্বর সুরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি اتخذوا هذا القرآن مهجورا। ভালো করে আয়াত শুনুন, আল্লাহ বলছেন রাসূল কিয়ামতের দিন কিছু লোকদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে বলবেন, রব্বি হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার উম্মতের এই লোকগুলো কোরআন পরিত্যাগ করেছে, তারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন শিখে নাই, পড়ে নাই, বুঝে নাই, কোরআন মানে নাই। দুনিয়াতে তারা যেমন কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আজ হাশরের মাঠে আমি রসুলও তার থেকে মুখ ফিরাইয়া নিলাম। কে বাঁচাবে আর আপনাকে? কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে! কোরআন না শিখার পাঁচ নম্বর পরিণাম হলো রাসুলের সুপারিশ থেকে বঞ্চিত হবে। নাম্বার সিক্স, ছয় নম্বর হচ্ছে, যারা কোরআন শিখবেন না তারা দুনিয়ার জীবনে কোনো প্রকার বরকত পাবেন, বরকত শেষ, বরকতের দুয়ার বন্ধ। বরকত মানে কি? মনে করেন এক লোক অনেক লম্বা হায়াত পেয়েছে কিন্তু সে কিছু করতে পারে নাই, তার মানে হায়াতকে কাজে লাগাইতে পারে না, হায়াতে বরকত নাই। এক লোক প্রচুর ইনকাম করে কিন্তু কোন দিকে আসে আর কোন দিকে চলে যায় টের পায় না, তার মানে ইনকামে কোনো বরকত নেই। আল্লাহ বলছেন, বান্দা তুমি কোরআনকে বাদ দিবা তোমার জীবন থেকে, আমি তোমার জীবনের সুখ শান্তি কেড়ে নেব। আল্লাহ বলছেন সূরা তাহার মধ্যে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা, যারা আমার এই উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব, বরকত উঠায় ফেলবো,
টাকা থাকবে পয়সা থাকবে ক্ষমতা থাকবে সুন্দরী বউ থাকবে কিন্তু জীবনে কোনো বরকত সুখ শান্তি থাকবে এই শাস্তি টাকা নাম্বার 7 7 নাম্বার হলো এদের কবরের জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন কবরের জীবন এতটা সংকীর্ণ হবে যখন তাকে কবরে রেখে মানুষ চলে আসবে তখন তার কবরটাকে আল্লাহ এত সংকীর্ণ করে দিবেন দুই পাশের মাটি তাকে এমন ভাবে চেপে ধরবে তার এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে এরকম শাস্তি তার উপর চলবে নাম্বার 8 8 নাম্বার হচ্ছে এই লোকগুলোকে অন্ধ এবং বধির বানিয়ে কিয়ামতের দিন কবর থেকে ওঠানো হবে তারা বলবে রব্বি হে আমার রব লিমা হাসারতানি আমা আমাকে অন্ধ করে দিয়েছো কেন আল্লাহ তখন বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা বান্দা তুই যখন দুনিয়াতে ছিলি তোর ঘরে কুরআন ছিল তুই সব পড়লি কিন্তু কুরআন পড়লি না চোখ দিয়ে সব দেখলি কুরআন দেখলি না এজন্য তোরে অন্ধ বানিয়েছি আর দুনিয়াতে থাকা অবস্থায় আমার কিতাব তুই ভুলে গিয়েছিলি এজন্য আজ হাশরের মাঠে তোর মতো অবাধ্য গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম নাম্বার 9 কথাগুলো মন দিয়ে শুনেন 9 নাম্বার কুরআন না স্বীকার 9 নাম্বার শাস্তি হলো এই লোকগুলো হেদায়াত বঞ্চিত হয়ে যাবে হেদায়াত পাবে না কারণ আমরা জানি কোরআন হলো হেদায়েতের কিতাব নবীজি বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি আল্লাহর নবী বলেছেন খুব চমৎকার একটা হাদিস আপনারা খুব মন দিয়ে শুনেন নবীজি বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারাব যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো ছাড়া বাড়ির মতো বিরান বাড়ি যেখানে মানুষ বসবাস করতে পারে না যার হৃদয়ে কুরআন নাই যে লোকটা কুরআন শুদ্ধ করে পড়ে নাই তার অন্তরের মধ্যে কোনো হেদায়াত নাই সুতরাং যারা কুরআন শিখবে না তার শাস্তি হলো সে হেদায়াতের বাইরে চলে যাবে নাম্বার 10 10 এবং সর্বশেষ হলো কুরআন যারা শিখবে না কিয়ামতের দিন কুরআন তার বিরুদ্ধে অভিযোগ করবে আল কুরআন শাফিউম মুশাফা নবীজি বলেছেন কুরআন সাফায়াতকারী কিতাব কুরআন যার পক্ষে সুপারিশ করবে সে জান্নাতে যাবে কুরআন যার বিরুদ্ধে সাফায়াত করবে ওই লোক জাহান্নামে যাবে এই যে কুরআন না শেখা 10টা শাস্তি বললাম আমার তো মনে হয় বিবেকবান মানুষ হলে আজকেই সে সিদ্ধান্ত নেবে যে আমি কুরআন শুদ্ধ করি এরপরে রমজান শুরু করি রমজানের এত সম্মান কুরআনের কারণে আপনি যদি কুরআন তেলাওয়াত শুদ্ধ করতে না পারেন তো আপনি যে এত তাহাজ্জুদ পড়েন আপনি যে এত নামাজ পড়েন কোথায় কি করেন এটা তো আমার স্যারের ওই ছাত্রের মতো যে 50 পিটা লিখছে কিন্তু স্যার তাকে এক নাম্বার দিয়েছে কোথায় কি নামাজ পড়েন কি সেজদা মারেন আপনি কুরআন শুদ্ধ করেন শুদ্ধ করে পড়ে এরপরে নামাজে দাঁড়ান শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে এটা হলো সকল ফরজের উপর বড় ফরজ আমার দেশের আবেগী মুসলমান ওই যে সম্ভবত এটা মরহুম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ ওনার কথা তিনি বলেছেন একটা কথা সুন্দর যে বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি কিন্তু তাদের ধর্মীয় জ্ঞান কম কথা বুঝেন না এমন আবেগ বেশি নারায় তাকবীর আল্লাহু আকবার জালরে জালো আল কোরআনের আলো মানে মিছিল কারে কয় আবেগ ঠিক আছে আমাদের আল কোরআনের আলো ঘরে ঘরে জালো তাকে জিজ্ঞেস করি আল কোরআনের আলো তোমার হৃদয়ে কি আগে জ্বলেছো আল কোরআনের আলো আগে মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বলো তারপর ঘরে জ্বালাইও সংসদে জ্বালাই হৃদয়ে যদি আলো না থাকে তো আবেগী মুসলমান দিয়ে কি করবেন আপনি 91 শতাংশ মুসলমান হিসাব করলে দেখা যাবে 85 শতাংশই শুদ্ধ করে কুরআন পড়তে পারে না ইংরেজিতে কথা বলতে পারে সুন্দর কুরআন পড়তে পারে না আমার দেশের বহু শিক্ষিত মানুষ এমন খুব স্মার্ট স্মার্ট ভাব সব পড়তে পারে কুরআন পড়তে পারে না যে ব্যক্তি শিক্ষা অর্জন করে সব জানে কিন্তু কুরআন জানে না সে হলো দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ পণ্ডিত আগে কুরআন পড়তে হবে আপনাকে এজন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করছি এখনো 12 13 দিন আছে এখন থেকে আজকে থেকে শুরু করেন পারলে এই মসজিদের মধ্যে কুরআন শিক্ষা কেন্দ্র সারা বছর চলমান রাখুন এবং যারা কুরআন পারেন না যেখানে গিয়ে সম্ভব কুরআন শিখুন কুরআন ছাড়া ইবাদত মজা পাবেন না কবুল হবেন না এবং আল্লাহর প্রথম আদেশ হলো এই কুরআন শুদ্ধ করে পড়ো এজন্য আসুন কুরআনময় এই রমাদান আমরা যদি এই রমজানকে সুন্দরভাবে কাটাতে চাই
কোরআনের সাথে লেগে থাকতে হবে। আসুন রমজানের জন্য সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করি আর কোরআনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি, নিজেদেরকে কোরআনের আলোয় আলোকিত করি, কোরআনের রঙে নিজেদের জীবনকে রঙিন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।